নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। মাঝে মধ্যে অবাক হয়ে যেতে হয়, আশাই করা যায় না এমন কারোর মুখ থেকে অসাধারণ কথা শুনতে পেলে। আরজিকর যখন ঘটছে তখন ছিলেন না কলকাতায়, তাই নিয়ে টিটকিরি ট্রোল চলছিল। নেমেই চলে এলেন আর্টিস্ট ফোরামের এক জমায়েতে, অনায়াসে বসলেন রূপা গাঙ্গুলির সঙ্গে। তারপর ক্যামেরার সামনে বললেন, রাজনৈতিক শকুনেরা ঘিরে ধরেছে ধর্ষিতার মৃতদেহ। উনি শকুনের বদলে ওনার জানা গীত শব্দটা বসালেন, কিন্তু এত ঠিকঠাক শকুন শব্দের ব্যবহার দেখে ভালো লাগল। গত নির্বাচন দেব, সুপারস্টার দেবকে পলিটিক্যালি ম্যাচিওর করে তুলেছে হবে হয়তো, কিন্তু উনি যা বললেন তা একেবারে 100% সত্যি। চুলোর দরে গেছে এই অভয় আর তিলোত্তমা। এখন মানুষের ক্ষোভের আগুনে বিরিয়ানি রান্না হচ্ছে এবং ন্যাকামো। 2022 রাজ্যের মধ্যে শ্রেষ্ঠ হাসপাতাল আর চিকিৎসা কেন্দ্র হিসেবে পুরস্কৃত হচ্ছে আরজিকর হাসপাতাল। পুরস্কৃত করছে যারা, তারা কেবল খবর দেখায়, যারা চিৎকার চেঁচামেচি পছন্দ করে না, যারা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যায়, যারা বাঙালির খবর আর বাংলার খবর দেখায়। বিজ্ঞাপনে থাকে সেই একই কথার প্রতিধ্বনি, পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। এই হাউসের অন্তর তদন্তমূলক মানে ফেলুদা কাটিং ফালুদার রিপোর্ট পড়েই তো অনেকের গোব গজিয়েছে, পিপুল পেকেছে, অনেকেই রজস্বলা হয়েছেন, চিতাতেও উঠেছেন বহু মানুষ। সেহেন প্রতিষ্ঠান আমি নিশ্চিত বিরাট তত্ত্ব তালাশ করার পরে খুঁজে বার করেছিল রাজ্যের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানে 2022। পরিচিত ঘোষক কোনো ভাড়ামি না করেই ডেকেছিলেন প্রতিষ্ঠানের মাথা সন্দীপ ঘোষকে। আমি নিশ্চিত আমার মতো আপনারাও অনেকেই টিভিতে বসে দেখেছেন এই সেরা বাঙালি, সেরা বাংলার অনুষ্ঠান, কারণ সেই অনুষ্ঠান হলের মধ্যে তো থাকেন গুটি কয়েক বাংলার হুজুরা। তারাও কি কম কেউ কেটা? তারাও দিকপাল লোকজন, আমি দেখিনি বটে, তবে 1000 টাকা ফিজ আগে জমা দিলে যিনি মুখ তুলে তাকান সেই ডাক্তার কাম সমাজসেবী কাম রাজনৈতিক কমেন্টেটর কাম ইউটিউবারও হাজির ছিলেন নিশ্চয়ই, অন্তত হাজির থাকার কথা। ওনারা থাকেন, ওনাদের রাখতে হয়, বেঙ্গল ক্লাবের সদস্য, কলকাতা ক্লাবের সদস্য, শহরের এলিট মানুষজনের অত্যন্ত ক্ষমতাশীল লোকজন। তো সেই 2022 সেই উচ্চ কুলশীল এলিট প্রায় প্রতিটা বিষয় সর্বজ্ঞ মানুষজনকে সাক্ষী রেখে যখন বেছে নেওয়া হলো এই আরজিকর হাসপাতালকে তার অসামান্য চিকিৎসা পরিষেবার জন্য, তখন কি এনারা জানতেন না ওনাদের ব্যাখ্যা মতোই কমসে কম 2012-13 থেকেই আরজিকর হয়ে উঠেছে ঘুঘুর বাসা? চিকিৎসা ছেড়েই দিলাম। অভিযোগ নিম্নমানের ওষুধ কিনে কমিশন খাবার, অভিযোগ সেক্স র্যাকেট চালানোর, হাসপাতালেই নাকি নীল ছবির ব্যবসা চলে, হাসপাতালেই নাকি লাখ টাকার MBBS ডাক্তার হয়ে ওঠে MD MS, কেউ জানতেন না? এই যে ইউটিউবার কাম ডাক্তার কাম সমাজসেবী কাম স্বাস্থ্য ব্যবসায়ী বলেছিলেন এসব কথাই আগে কোনোদিন, এই সন্দীপ ঘোষ যে এক স্বাস্থ্য মাফিয়া বলেছিলেন কোনোদিন কোনো পত্রপত্রিকায় 2012-13 থেকে, কোনো লেখায়, কোনো ইনভেস্টিগেটিং স্টোরি, কোনো চ্যানেলে? যারা এখন রোজ সানসানিকেজ রিপোর্টিং বার করছেন তারাই তো ছিলেন চ্যানেলের মাথায়, তারাই তো কেউ 4, কেউ 7, কেউ 10 লক্ষ টাকা মাইনে পান এই খবর করার জন্য। দয়া করে দেখান, ডাক্তারদের তো চিকিৎসা করার কথা। চতুর্থ স্তম্ভ, সংবাদ মাধ্যম কি করছিল, তারা কোন খবরটা দিয়েছিলেন এর আগে? ফিরছি আলোচনায় একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ঘটনা ঘটবে, জঘন্য ঘটনা, তারপর একজনকে পাওয়া যাবে যাকে ঘিরে হেডলাইনের পর হেডলাইন। আমরা হেদিয়ে পড়ব, আমরা কেউ জানতাম না, হতেই পারে, আমরা তো আদার ব্যাপারী, বাজারের বাড়তে থাকা দাম আর কমতে থাকা আয়ের মাঝখানে উল্লম্ব মানুষজনের জ্ঞান ভাণ্ডারের উৎস তো ওই, দেখতে হয় না হলে প্রলয় আসে, পড়তে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। কিন্তু সেই তারা কি ছিঁড়ছিলেন? কেউ জানতেন নাকি শেখ শাহজাহানকে আগে? অতি কষ্টে জাহাঙ্গীরের ছেলে শাহজাহান আর তার ছেলে ঔরঙ্গজেব জেনেছিলাম, নির্বাচন শুরুর মুখেই জানলাম শেখ শাহজাহানও আছে, সে অঞ্চলের মহিলাদের রাতে বের হতে হয় পিঠে বানাতে, জানলাম কখন, যখন কিছু মিছিল বের হলো, আগুন লাগলো ভেড়িতে, মানুষ জড়ো হলো, 200 টাকা স্টোরি পিছু পায়, সেই ক্যামেরা পৌঁছলো, আমরা শেখ শাহজাহানের নাম প্রথম শুনলাম, তারপর আপাতত তিনি খবরের এরিনার বাইরে, এখন সন্দীপ ঘোষ।
এভাবেই আসেনি কি সারদার কাহিনী? রাজ্যের ছোট বড় সবকটা খবরের কাগজে ঠুঁসে ঠুঁসে বিজ্ঞাপন দিয়েছিলেন ওই সুদীপ্ত সেন, ওই রোজভ্যালির গৌতম কুণ্ডু। এসব খবরের কাগজে তাদের সমাজসেবার খবর ছাপা হয়েছে, বিরাট বিরাট সাক্ষাৎকার ছাপা হয়েছে, ওইসব বঙ্গরত্ন অনুষ্ঠান ইত্যাদি স্পন্সর ছিলেন এরা। এমনকি বিপ্লবী পার্টির মুখপত্রও ওনাদের বিজ্ঞাপন ভরপুর থাকত। এই চুরির খবর কেউ জানত না, প্রত্যেকে জানত, প্রত্যেকে, কিন্তু বখরা পাচ্ছিল। তারপর সেই প্যান্ডোরার বাক্স যখন খুলে গিয়ে বেরিয়ে এলো লক্ষ লক্ষ পোকা, যখন বোঝা গেল ওইসব টাকা ছিল সাধারণ মানুষের, 10-20-100 টাকা তুলে জমিয়ে তারা টাকা ফেরত পাচ্ছেন না, তখন আমরা জানতে পারলাম কিভাবে নয় ছয় করা হয়েছে এই বিরাট ভান্ডার। হাজার হাজার মানুষ রোজ ভাগ পেয়েছেন, ভাগ পেয়েছে মিডিয়া, কিন্তু এদের স্বরূপ জানেন তো আসলে না। ওই যে কিছুদিন আগে আমি সোমা মুখার্জি বলছি সেরকম, হুবহু সেরকম ফেক। চারিদিকে ঘুরছে এত শত জানোয়ার আমাদের চারপাশে, এই সন্দীপ ঘোষেরা কিন্তু জানিস তো, সন্দীপ না বিরাট চোর। কবে জানব, যখন আরেক জানোয়ার এক তিলোত্তমাকে ধর্ষণ করে 25 মিনিট ধরে নারকীয় যন্ত্রণা দিয়ে মেরে ফেলবে, তারপরে হঠাৎ কাঁধ থেকে ঝেড়ে ফেলে সব দেয়, জানেন তো ওই সন্দীপ না সেক্স র্যাকেট চালাতো, তারপরে কলতলার ঝগড়া, শেষে আপনি বুঝতেই পারবেন না সত্যি করেই কি সেক্স র্যাকেট চালাতো নাকি এটা কারোর অভিযোগ, কিন্তু মাথার ভেতরে দপদপ করবে কথাটা। 2009 থেকে 2013 পর্যন্ত প্রত্যেক দুর্গাপুজোর সব থেকে বড় স্পন্সর এই চিট ফান্ডওয়ালারা, এনারাই প্রত্যেক শারদ শঙ্কর মলাটের বিজ্ঞাপন। কেউ জানতেন না এরা কি করছেন, কি করে গল গল করে টাকা ওড়াচ্ছে, ফিল্ম তৈরি হচ্ছে, চারিদিকে হাসির হাসি ঝিঙ্কু মামনিরা ঘুরে বেড়াচ্ছে, সুদীপ্ত সেনের চোখে পড়লে, গৌতম কুণ্ডুর মনে ধরলেই নায়িকা নায়ক এমনকি পরিচালক। কেউ জানতেন না, বিশ্বাস করতে হবে জানোয়ারদের, জানলাম কবে যখন ঘটনা ঘটে গেছে। সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। সিভিক ভলেন্টিয়ারকে পুলিশ করে তোলা হয়েছে আজ নয় সে কবে থেকে, এবং তাদের 2-4 বিচ্ছিন্ন খবর ছাপা হয়েছে বটে, কিন্তু এই যে কমিউনিটি পুলিশ বাহিনী তৈরি হয়েছে তাদের বিধি আগল আরও শক্ত করা দরকার, কেউ বলেছেন? একটা চোখে চোখ রাখনেওয়ালা মিডিয়া? কেউ নয়, একজনও নয়। কিন্তু আজ সেই সিভিক পুলিশ, সেই সিভিক ভলেন্টিয়ার নাকি ফ্র্যাঙ্কেনস্টাইন, একদিনে ওই রাতেই। ও কেন পুলিশ ব্যারাকে থাকতো, ও কেন পুলিশ লেখা বাইক নিয়ে ঘুরতো, ওর পাস্ট রেকর্ড কেন দেখা হয়নি, চিৎকার করে প্রশ্ন করছেন, আর প্রত্যেকটা প্রশ্নের পরে অভিঘাত বাড়ানোর জন্য ঢ্যাং করে বাজনা বাজছে, গুরুত্ব বাড়ানো ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু এতদিন বাজেনি। 9 তারিখে ভোরে কিছু না ঘটলে বা যদি এক ক্যানিং থেকে আসা পেশেন্ট পার্টির সঙ্গে ঘটলে আমরা সেসব প্রশ্নও শুনতে পেতাম না। সন্দীপ আবার আগামী বছর কান এটো করা হাসি মুখ নিয়ে স্টেজে উঠে করতালির মধ্যেই পুরস্কার নিতেন, তারপর প্রাইভেট পার্টিতে থাকতে স্বাস্থ্য ব্যবসায়ীরা, পরিচিত চ্যানেল হেড, সংবাদপত্রের মাতারা, আইপিএস আইএস আমলারা, যাদের অনেকে এখন বলছে জানিস তো সন্দীপ না, প্রতি 15 মিনিটে একটা করে ধর্ষণ হয়। সেই দিন যেদিন থেকে এই প্রতিবাদ শুরু হয়েছে সেই দিন থেকে এই সময় অবধি হাজারখানা ধর্ষণ ঘটে গেছে। হ্যাঁ, আপনি যখন রিক্লেম দ্য নাইটের স্লোগান দিচ্ছেন তখনও ঘটছে, আপনার পাশে যে চলচ্চিত্র পরিচালক হাঁটছেন তার বিরুদ্ধে আছে তো শ্লতাহানির অভিযোগ, যে বিজেপির মহান বুদ্ধিজীবী হাঁটছেন তার পুত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এই বাংলার যে সবে প্রাক্তন সাংসদ গলা ফাটাচ্ছেন তার পুত্রের খবর নিন নরেন্দ্রপুরের আবাসনে গিয়ে, দেশের সমস্ত রাজনৈতিক দলের জনপ্রতিনিধিদের মধ্যে বিজেপির জনপ্রতিনিধিদের বিরুদ্ধে সব থেকে বেশি মহিলাদের বিরুদ্ধে মারধর, অপরাধ, ধর্ষণের অভিযোগ রয়েছে। হ্যাঁ, আমি এলেবেলে কারোর কথা বলছি না, জনপ্রতিনিধিদের কথা বলছি, সেই দল এখন রাস্তায় প্রতিবাদে। এসব হঠাৎ আসবে জানিস তো, ততদিন আমাদের কি আর কাজ, এসব থামলে পুজোর বেড়ানোর প্রস্তুতি। হ্যাঁ, চারদিকেই ঘুরছে হায়নারা, ঘুরছে শকুনেরা, কেউ টাই পরে, কেউ গগলস, কারোর গায়ে ফরাসি পারফিউম, কেউ বা সিঙ্গল মল্ট ছাড়া সন্ধে বসে না। আর আপাতত 13 দিন হয়ে গেল,
12-13 ঘন্টা সিবিআইর সামনে জেরা হচ্ছে, বাড়িতে রেড হচ্ছে, ব্যাড লাক, উনি ধরা পড়েছেন, বাকিরা ঘুরছে, আলেকজান্ডার দ্য গ্রেট আর নেবু চাঁদনেজার আওড়াতে পারে, সুললিত বাংলা আর ইংরেজিতে কথা বলেন এখনও বাইরে। আবার কিছুদিন পরে এদেরই একজন হয়ে উঠবেন গণশত্রু, আমরা আবার নামব রাজপথে। এটা হলো প্রেশার কুকারের সেফটি ভালভ, প্রেশার বেরিয়ে যাবে, সিটি বাজবে, আবার উদয় হবে ছাত্র সমাজ, আবার উদয় হবে অন্য কোনো সনাতনী গোষ্ঠী, আবার শহর জুড়ে ক্যাওয়াস, তার কোন কোণে পড়ে রইল সেই তিলোত্তমার হাহুতাশ, তার খবর কে করে, যে যার আখের গুছিয়ে নতুন শিকারের খোঁজে। সমাজ তো নয়, ক্রমশ ভাগার হয়ে উঠছে, ওপরে শকুন উঠছে, গোল করে ঘুরছে, নিচে তিলোত্তমার মৃতদেহ। আজ এখানেই শেষ করছি, শুভরাত্রি।